হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসকে অসম্ভব হাসি খুশি দেখাচ্ছে আজ তার একটাই কারণ, তার বাড়িতে উপহার পাঠিয়েছেন শাকিব খানের পরিবার থেকে। শাকিব খানের মা পহেলা ফাল্গুন উপলক্ষে তার জন্য চুড়ি, শাড়ি, কসমেটিক্স আর ব্যাগস এবং জয়ের জন্য কিছু গিফট এবং পার্স সব কিছু ম্যাচিং করে পাঠিয়েছেন অপু বিশ্বাসের বাড়িতে তার মেয়েকে দিয়ে। বন্ধুরা, আমরা জানি যে উপহার পেতে আমরা সবাই ভালোবাসি, আর তা যদি হয় কাঁচের চুড়ি আর শাড়ি তাহলে তো কোনো কথাই নেই। মেয়ে মানুষ শাড়ি চুড়ি পছন্দ করে না, ভালোবাসে না, এটা একদমই বলা বাহুল্য। কারণ আপনি যখনই দেখবেন যে কেউ একটু অভিমান করেছে, একটু রাগ করেছে, তাকে যদি চুড়ি আর শাড়ি দেন দেখবেন যে সব অভিমান রাগ তৎক্ষণাৎ ভুলে গেছে, কারণ শাড়ি আর চুড়ি হাতে পেয়েছে। ব্যাপারটা আসলে যদিও একদমই ছোট লোকের পর্যায়ে পড়ে, কিন্তু কথাগুলি কিন্তু চূড়ান্ত সত্য। প্রত্যেকটা মানুষই সে যেই হোক না কেন চুড়ি আর শাড়ি দেখলে একদমই ঠিক থাকতে পারে না। চিত্রনায়িকা অপু বিশ্বাসও তার ব্যতিক্রম নন। তিনি বলেন, আমি কাঁচের চুড়ি খুব পছন্দ করি, যে কোনো শাড়ির সঙ্গে ম্যাচিং করে কাঁচের চুড়ি পরতে আমার অনেক বেশি ভালো লাগে। মাঝে মধ্যে চুড়ির শব্দটা শুনতে আমার অনেক বেশি ভালো লাগে। ম্যাচিং করা ব্যাগ এবং শাড়ি চুড়ি সব কিছু পেয়ে তিনি অনেক বেশি খুশি হয়ে গেলেন এবং বললেন, বাবা এগুলো সব মা পছন্দ করে কিনেছে, এগুলো তো আমার কাছে সবচাইতে বড় উপহার। শাকিব খানকে উদ্দেশ্য করে বললেন যে শাকিব তো আসলে এত কিছু ম্যাচিং করতে পারে না, ওর এত সময়ও নেই আর ও এত কিছু বোঝেও না। সব সময় আমাকে টাকা দিয়ে দিত যে তুমি তোমার পছন্দ মতো মিলিয়ে কিনে নাও, কারণ আমি এত কিছু বুঝি না কোনটা মেয়েদের জিনিস সবচাইতে বেস্ট হয়। এটাও একটা ভালো অবশ্য, কারণ যে যে জিনিসটা বুঝে না সেই জিনিসটা সে করলে দেখা গেল জিনিসটা যাকে দিল সে কিন্তু মন খুশি হলো না, আর তাই আমার কাছে ব্যাপারটা ভালোই লাগতো। সব সময় আমি আমার জিনিসগুলো নিজে থেকে কিনে নিতাম যদিও টাকাগুলো ওই দিত। এই কথা শুনে শাকিব খানের বোন বলল, তোমার কাছে অনেক কিছু শেখা রয়েছে, তুমি আসলে অনেক বুদ্ধিমতী। শাকিব খান বোন, বোনের ননদ আমরা দেখতেই পাচ্ছি তারাও বসে আছে, তারা অনেক মজা করছে অপু বিশ্বাসের সঙ্গে। বাড়িতে আসলে মেহমান আসলে তাকে আপ্যায়নের জন্য কিছু তো কাজ করতেই হয়। অপু বিশ্বাস তাদের জন্য জুস বানালেন, পায়েস রান্না করলেন এবং সবাই মিলে অনেক মজা করে একসঙ্গে খেলেন। বন্ধুরা, আমরা জানি যে অপু বিশ্বাস কত পছন্দ করেন এই পরিবারটিকে। বন্ধুরা, জয় আসলে মাকে যে বলছিল যে আমার গিফট কোথায়, অপু বিশ্বাস জয়কে অবাক করে দিয়ে বললেন, দাদুমণি তোমার জন্য একটা গিফট দিয়েছে, তোমার জন্য একটি সোনার চেন পাঠিয়েছে, দেখো কত সুন্দর। অপু বিশ্বাস বলল, প্রথমে জয় তো চেন পরতে পারবে না, ওর চেনটা আমিই পরি রাখি, আমাকে পরিয়ে দাও। অপু বিশ্বাসের ননদের ননদ, সে কিন্তু অপু বিশ্বাসকে চেনটি পরিয়ে দিয়েছিল। বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর পরিবারের মানুষগুলোকে আপনারাও নিশ্চয়ই অনেক সময় অনেক উপহার দেন, নিশ্চয়ই তাদের পছন্দের জিনিসগুলো আপনারাও কিনতে পছন্দ করেন। অপু বিশ্বাস চুড়িগুলো বারবার দেখছিলেন এবং সবাইকে বলছিলেন যে আমার লাল চুড়ি খুব বেশি পছন্দ। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আবারও সবাইকে।